বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি আজ বরানগর পৌরসভার বোর্ডরুমে সাংবাদিক সম্মেলন করলেন। গ্রিন বরানগর ক্লিন বরানগর উদ্যোগ নিলেন বিধায়িকা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপপৌর প্রধান দিলীপ নারায়ণ বসু, পৌর প্রধান পরিষদ অঞ্জন পাল, রামকৃষ্ণ পাল সহ বরানগর ক্লাব সমন্বয় সমিতি কর্মকর্তা সহ বরানগর পৌরসভার পৌর প্রধান সদস্যদের নিয়ে আজকের সাংবাদিক সম্মেলন। প্রতিটি ক্লাবকে 5টি করে গাছ দেওয়া হবে এবং বরানগর বিধায়িকা বন দপ্তর সহযোগিত 1000টি গাছ পান। সেই গাছ বরানগর সমস্ত ক্লাব এবং আবাসনের হাতে তুলে দেবেন। এক বছর ধরে ক্লাব এবং আবাসনগুলো গাছগুলো কিভাবে পরিচর্যা করছে তা এক বিশেষ বিশেষজ্ঞ মাধ্যমে দেখা হবে। যে গাছটি সুন্দর করে বাঁচিয়ে তুলবে সেই ক্লাবের হাতেই পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 25,000 টাকা এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে 10,000 টাকা দেওয়া হবে। গাছকে বাঁচানোর জন্য ও পরিচর্যার অভিনব উদ্যোগ নিলেন বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। সব আমরা বরানগরের নাগরিক হিসেবে তার এই প্রয়াস, যেহেতু ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে তারা আমাকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে, সেহেতু আমার প্রত্যেকটি ক্লাব বরানগরের তাদেরকে নিয়েও অবশ্যই তাদের এনগেজমেন্ট, তাদের ক্লাব সময়ের পক্ষ থেকে কর্মসূচি বা বিভিন্ন সামাজিক উদ্যোগে তাদেরকে এনগেজ করাটাও আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এবং প্রত্যেকটি ক্লাব ভীষণ অ্যাক্টিভ আমাদের বরানগরে, তাই আমি ভাবলাম যে বৃক্ষরোপণ কর্মসূচিটা একটু যদি অন্যরকম করে নেওয়া যায়, সেই জন্যই একটা নামকরণ করা এই কর্মসূচি। প্রস্তুতি, আমরা যদি রেগুলারলি আমাদের লাইফস্টাইল, যেমন আমরা বিভিন্ন বন্দন পুজো করে থাকি, ঈশ্বর আল্লাহ ঠাকুর যে যাকে মানে, সেরকমভাবেই প্রতিনিয়ত লাইফস্টাইলে যদি আমরা এটা অ্যাডাপ্ট করতে পারি বৃক্ষরোপণ করাটা, তাহলে অবশ্যই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা আমরা সকলেই জানি, সেখান থেকে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম হয়তো সামান্য আমরা বাঁচতে পারবো এবং বাঁচাতে পারবো। তাই জন্যই এই প্রস্তুতি উদ্যোগ। দেখো, আমার মনে হয় যে একটু অন্যরকম ভাবে যদি আমরা জিনিসটাকে প্রেজেন্ট করি, দেখো যে কোনো প্রবলেমে কিন্তু সলিউশন পাওয়া যায়, প্রবলেম মানে সলিউশন আছে, একটু ভাবতে হবে, একটু সোজা না পেলে একটু ঘুরে খুঁজতে হবে সেই সলিউশন। অবশ্যই এটা আমরা প্রত্যেকেই বললাম যে আমরা অনেকেই বৃক্ষরোপণ কর্মসূচি নিই, সেখানে বৃক্ষরোপণ করে আমরা ছবি তুলে ভিডিও তুলে আমরা তারপরে ভুলে যাই যে কোথায় বৃক্ষরোপণটা করেছিলাম, কী করেছিলাম, কেন করেছিলাম, সেটা আমরা কেউ আর মাথায় রাখি না আমাদের দৈনন্দিন জীবনের চাপে। সেই জন্যই একটা খেলার মাধ্যমে এই রেসপন্সিবিলিটিকে মানুষকে দিয়ে ক্লাবগুলোকে দিয়ে করিয়ে নেওয়াটাই আমার ইন্টেনশন, যে যদি আমরা একটা কম্পিটিশনের মতো করি, একটা হেলদি কম্পিটিশন, যে যে তিনটি ক্লাব সবচেয়ে ভালো রক্ষণাবেক্ষণ করবে সেটা আমরা বিশেষজ্ঞ দিয়ে, স্পেশালিস্ট দিয়ে, যারা বোঝেন যে একটা মেহগানি গাছ বা একটা ফলের গাছ সেটা ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয়েছে কিনা, জল সার পেয়েছে কিনা, অবশ্যই বেড়া প্রত্যেকটি ক্লাবকে লাগাতে হবে, সেটা ফার্স্ট মেন প্রায়োরিটি। করার পর আমরা সেই তিনটি ক্লাবকে সিলেক্ট করে তাদেরকে পুরস্কৃত করব, মানে আগামী দিনে যাতে তারা এইভাবেই তাদেরকে দেখে আরও 5 জন যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণটা আগামী দিনে করে, ইন্সপায়ার্ড হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। দেখো, ড্রপস অফ ওয়াটার মেক্স অ্যান ওশান। আমি যদি 1000টা গাছ দিই সেখান থেকে আমি এক্সপেক্ট করবো না যে 1000টা গাছই সুন্দরভাবে সবাই রক্ষণাবেক্ষণ করবে, আমি জানি সেটা, কিন্তু কোথাও তো আমাদের শুরু করতে হবে, কোথাও তো আমাদের এই জিনিসটা রেসপন্সিবল হওয়াটা শুরু করতে হবে। সেটা আমি কীভাবে করাবো, আমার কাজ হচ্ছে কাজটা করিয়ে নেওয়া, সেটা কীভাবে করাবো, প্রস্তুতির মাধ্যমে। কোনো কমিটি নেই, এটা অবশ্যই ক্লাব সমন্বয় কমিটি এবং ক্লাব সমন্বয় ক্লাব যত, এখানে আমরা প্রথমেই বললাম যে এটা কোনো পলিটিক্যাল কর্মসূচি না, ক্লাব মানে একটা নন পলিটিক্যাল একটা কি বলবো সংস্থা, সংগঠন, সরি সংগঠন, এবং
আমি প্রথমেই বলেছি দিনকে আমাদের ক্লাব সমন্বয়ে আমাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হলো, যে ক্লাব সংগঠনটা আমার খুব মানে ভালো লাগে আর কি। কারণ যে কোনো ক্লাবে কিন্তু শুধু এত সুন্দর পুজো বা শুধু রক্তদান শিবিরটা কিন্তু রেসপন্সিবিলিটি না, ক্লাবের মেম্বারদের কিন্তু এর থেকে অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে এবং তারা করেন, সেটাকে ঠিক করে চ্যানেলাইজ করতে হবে। এবং এখানে আমরা আহ্বান জানাচ্ছি ছোট বড় মাঝারি যে কোনো ক্লাব যা বরানগরে অবস্থিত সেই ক্লাবকে আমরা আহ্বান জানাচ্ছি, যদি কোনো ক্লাবকে আমরা অনেক ধন্যবাদ আপনারা সকলে একদম শর্ট নোটিসে আপনাদের জানানোতে আপনারা সবাই এসে উপস্থিত হয়েছে এবং আমার আসতে একটু দেরি হলো, কারণ আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের বিধানসভা চলছে এবং আমার দুদিন ধরে শরীরটাও একটু খারাপ, সেই জন্য একটু আসতে দেরি হলো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরকার কাছ থেকে। যেটা বেসিক কনসেপ্ট সেটা আপনারা সকলেই শুনেছেন, বৃক্ষরোপণের মতো কর্মসূচি প্রত্যেকেই নিয়ে থাকে, ক্লাবগুলি অবশ্যই ডোনেশন ছাড়াও অন্যান্য বিভিন্ন সামাজিক মাঝারি আমি বললাম সেই বড় মেজর সেজ যত ক্লাব আছে আমরা সবাইকে আহ্বান করছি, শুধু ক্লাব নয়, হাউজিং কমিটি, কোনো এনজিও যারাই এটাতে ইন্টারেস্ট পার্টিসিপেট করতে চায় আমরা তাদেরকেই আহ্বান করছি, কোনো পুকুর কমিটি যেখানে যে কোন সংস্থা আছে, এটা কিন্তু ভলেন্টারি একটা পার্টিসিপেশন হওয়া উচিত। এখানে কোনো আমার আমার জন্মদিন পালন হচ্ছে না, প্লিজ আন্ডারস্ট্যান্ড, বা এখানে কোনো বিয়েবাড়ি নেই যে এখানে নিমন্ত্রণ কার্ড পাঠানো হবে, যে কোনো ক্লাবের একটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত, একটা ইনিশিয়েটিভ যখন নেওয়া হচ্ছে সেই ইনিশিয়েটিভে পার্টিসিপেট করা। প্রথমেই বললাম যে এটা কোনো পলিটিক্যাল কর্মসূচি কিন্তু নয়, এটা একটা অবশ্যই মানবিক সামাজিক একটা রেসপন্সিবিলিটি, এটা অবশ্যই ক্লাবের মতো সংগঠনদের এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত, তাই সবাইকে আহ্বান জানাচ্ছি। শুধু ক্লাব না, যদি হাউজিং কমপ্লেক্সগুলো থাকে বা এনজিওগুলো যে কোনো সংস্থা যারা উদ্যোগী এই বিষয়টা তারাই আসতে পারে, এবং যদি আমাদের আমার কাছে আপাতত হাজারটা গাছের চারা আছে আমি আরও আনন্দ করব। দিদি ভালো উদ্যোগ, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বিল্ডিং হয়, মোটিং হচ্ছে, গাছকে